নমস্কার হরে কৃষ্ণ আজকে আলোচনা করব শ্রী জগন্নাথদেবের প্রিয় খাবার খিচুড়ি এই খিচুড়ি খাওয়ার জন্যই কেঁদেছিলেন স্বয়ং জগন্নাথদেব কেন ছিল এই প্রিয় এত প্রিয় খিচুড়ি আজকে সেই বিষয়ে আলোচনা করব জগন্নাথ দেবের খুব প্রিয় খাবার এই খিচুড়ি সামনেই রথযাত্রা সেদিন জগন্নাথ দেবকে এই ভোগ নিবেদন করতে পারেন আপনিও এই পদ তৈরি করা খুব একটা কঠিন নয় রইল রেসিপি সকাল আটটায় বাল্য ভোগে জগন্নাথ দেবকে কর্মা খিচুড়ি দেওয়ার নিয়ম পুরীর মন্দিরে ছাপান্ন ভোগের অন্যতম এই ভোগ নিবেদন রীতি চলে আসছে যুগ যুগ ধরে এই খিচুড়ি খাওয়ার জন্য কেঁদেছিলেন স্বয়ং জগন্নাথ দেব তাকে তুষ্ট করতেই রাজারা রাজার নির্দেশে পুরী মন্দিরে বাল্যভোগে কর্মাবাই খিচুড়ি রান্না চালু হয় কর্মাবাই নামে একজন বৃদ্ধা পুরীতে বাস করতেন তিনি জগন্নাথকে নিজের পুত্র রূপে দেখতেন এবং তাকে বালক রূপে পুজো করতেন তার মনে হতো সকালবেলা ঘুম থেকে উঠেই জগন্নাথ দেবের খিদে পেয়ে যায় তাই তিনিও খুব সকালে ঘুম থেকে উঠে স্নান স্নান না করেই খিচুড়ি রান্না করতে বসতেন সকাল সকাল বালক রূপ ধরে জগন্নাথদেব কর্মাবায়ের পর্ণ কুঠিরে যেতেন এবং সেই খিচুড়ি খেয়ে ক্ষুধা নিবারণ করতেন এই খিচুড়ির স্বাদ ছিল বড়ই তার প্রিয় এভাবেই চলছিল একদিন এক সাধু কর্মাবাইকে স্নান না করে খিচুড়ি রান্না করে জগন্নাথদেবকে ভোগ নিবেদন করতে দেখেন তিনি কর্মাবাইকে নিষেধ করে বলেন যে প্রভুর ভোগ রান্না এবং নিবেদনের আগে বিশুদ্ধ হওয়া জরুরি পরদিন সাধুর কথা মতো কর্মাবায় স্নান সেরেন নিয়ম মেনে যখন জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ দেন তখন বেলা গড়িয়ে মন্দিরে দুপুরের ভোগের সময় হয়ে গেছিল এদিকে সকাল থেকে কিছু না খেতে পেয়ে জগন্নাথও ক্ষুধার্ত হয়ে পড়েন কর্মাবায়ের খিচুড়ি হতেই গপ গপ করে সেই খিচুড়ি খেয়ে মন্দিরে ফেরেন পুরোহিতরা দেখলেন যে জগন্নাথ দুপুরে কিছু খাচ্ছেন না তার মুখে তো খিচুড়ি লেগে রয়েছে জগন্নাথকে তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাধুর কীর্তির কথা বলেন তার মুখে সমস্ত কথা শুনে মন্দিরের পুরোহিতরা লজ্জিত ও অনুতপ্ত হন এবং কর্মাবায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন যে তিনি যেন আগের মতোই সকালে স্নানের আগেই জগন্নাথের জন্য খিচুড়ি রান্না করে ভোগ নিবেদন করেন তারপর একদিন দেখা যায় জগন্নাথ খুব কাঁদছেন তার খিদে পেয়েছে পুরোহিতরা তাকে জিজ্ঞাসা করে জানতে পারেন যে প্রভুর মা কর্মাবাই মারা গেছেন তাই তাকে খিচুড়ি রান্না করে আর কে খাওয়াবে তাহলে তো তাকে খিচুড়ি রান্না করে খাওয়ার মতো কেউ নেই এরপর রাজার নির্দেশে পুরীর মন্দিরে বাল্যভোগে সেই খিচুড়ি রান্না শুরু হয় জগন্নাথ দেবের কথা মতো সেই খিচুড়ির নাম হয় কর্মাবাই খিচুড়ি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এর পরের ভিডিওতে আমি এই খিচুড়ির যে রেসিপিটা আমি ভিডিওতে বলে দেব হরে কৃষ্ণ